নমস্কার, এটা আমার প্রথম ব্লগিং চ্যানেলের প্রথম ব্লগ। তো ভেবেছিলাম সকাল থেকে ব্লগিং করব, কিন্তু হয়ে ওঠেনি। আমি গেছিলাম আলিপুর আমার দিদাকে নিয়ে আসতে হসপিটাল থেকে, তো সেই জন্যে আর সকালে ব্লগিং করা হয়নি। আসার পরে ব্লগিং করব ভাবলাম, তো আজকের একটা ছোট্ট মোটো ব্লগিং হবে, তো দেখতে থাকো। অ্যাকচুয়ালি আমার দিদার বোন ফ্র্যাকচার হয়ে গেছিলো পড়ে গিয়ে, এটা তার সেকেন্ড টাইম। তো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে একবার অপারেশন হলো, তো সেই সেম জায়গা অক্টোবরের আবার 19 তারিখে পড়ে গিয়ে আবার ভেঙে গেছে। সেটার জন্য দিদা গত 3-4 দিন যাবৎ ভর্তি ছিল, হসপিটালাইজড। তো আজকে গিয়ে নিয়ে আসা হলো, সেই জন্য দীপাবলির সেই রকম একটা আয়োজন হয়নি বাড়িতে। তো যাই হোক, একটু প্রদীপ, বাড়ির কাছে একটা কালী মন্দির আছে, গিয়ে প্রদীপ দিয়ে আসবো দুজন। আর সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকো। এখন আমরা কাছের মন্দিরে যাব, প্রদীপ জ্বালাবো, বাড়িতেও প্রদীপ জ্বালাবো। দেখতে থাকো ব্লগটা, চলো। দিওয়ালি উপলক্ষে আমার খুব কাছের একজন মানুষ, দিদি নাড়ু পুরি এসব পাঠিয়েছে, একটা টেস্ট করে নিই। দারুণ টেস্টি, মানুষগুলো দারুণ মিষ্টি, নাড়ুটাও মিষ্টি। না একটু খাও। যাই হোক, নাড়ু টাড়ু খাওয়া হলো, ভীষণ টেস্টি ছিল নাড়ুটা। হ্যাঁ অবশ্যই। আর না, তার সাথে একটা কথা বলি, নারকেল নাড়ু আমারও প্রিয়, ওরও প্রিয়। হ্যাঁ অবশ্যই। আর আরো একটা গিফট, এই গিফট হচ্ছে আমার এক আরো একজন খুব প্রিয় মানুষ, আমার স্টুডেন্টের মা, বৃন্দাবনে গিয়েছিলেন, বৃন্দাবনে ঘুরতে গিয়েছিলেন, সেখান থেকে নিয়ে এসেছে এটা ওর জন্য, মোবাইল ব্যাগ। মোবাইল ব্যাগ পছন্দ হয়েছে আমার। আর আমার জন্য এই দারুণ কিউট একটা কিরিং, এটা আমি বাইকে লাগাতে পারবো না, কারণ নষ্ট হয়ে যাবে। ঘরের কোনো স্পেশাল কোনো কি সেখানে লাগিয়ে দেবো। তো তার সাথে প্রসাদও দিয়েছিলেন উনি। হ্যাঁ প্রসাদ, হ্যাঁ। তো দিদা ঠাম্মা সকলকে দিয়ে তারপরে আমরা নেবো প্রসাদটা। হুম, মা আর ভাইকে মিস করবো একদমই তাই। তো বিয়ের পর আমাদের এটা প্রথম দীপাবলি, তো দীপাবলি প্রথম, কিন্তু সেভাবে কিছু আর উদযাপন করতে পারলাম না, মনটাও ঠিক নেই। হ্যাঁ, ডিউ টু হেলথ ইস্যুস অফ হার গ্র্যান্ডমাদার অ্যান্ড মাই ম্যাটারনাল গ্র্যান্ডমাদার দিদা, একদমই তাই। তো সেই জন্য তো ঘরে বসে, আর বাইরেও বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে প্রচণ্ড, ঘরে বসে যতটুকু মানে নিয়ম, প্রদীপ জ্বাললাম, সেটা তো দেখলই সবাই। হ্যাঁ সকলে তো ওটা দেখলই। আর ইচ্ছে ছিল একটু রঙ্গোলি ফাঙ্গুলি দেওয়ার, কিন্তু দিতে আর পারলাম না। নেক্সট ইয়ার হবে। তো যাই হোক,
রাতও অনেক হলো, এখন আমাদের ডিনারের সময় হয়ে গেছে। ও তার আগে একটা কথা বলি, এটা আমার আশীর্বাদের শাড়ি, আমাদের এখনো বিয়ের এক বছর হয়নি। অনেকে হয়তো ভাবছে কি সেজেগুজে আছে, এটা আমার বিয়ের পাঞ্জাবি। আমাদের এই নভেম্বরের 21 তারিখে এক বছর হবে, আগামী এক মাস, এক মাসও নেই আর, এক মাসেরও কম। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক, কারণ আমাদের ডিনারের সময় হয়ে গেছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।